এই ফেস্টিভ্যালটা মানে 2022-এ দুটো ফেস্টিভ্যাল হচ্ছে, একটা 27 কিফ অ্যান্ড 28 কিফ, কারণ লকডাউন ছিল, করোনা অ্যান্ড সব কিছু মিলিয়ে। বাট আমি অবভিয়াসলি সব থেকে বেশি যাকে কৃতজ্ঞতা জানাবো, যাকে, তিনি হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনুপ্রেরণা, তার ইনিশিয়েটিভ, সবসময় আমাদের পুরো টিম এটা কাজ করেছে এবং এটাকে এবং দ্য বেস্ট ফিল্ম ফেস্টিভ্যাল হিসেবে যখন শেষ হবে সবাই বলবে। এবং অসম্ভব ভালো, 42 কান্ট্রি এখানে পার্টিসিপেট করছে, 14 ইন্টারন্যাশনাল কম্পিটিশন ফিল্ম আছে, যে কোনো ওয়ার্ল্ড ক্লাস ফিল্ম সিনেমা, এবং ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আজ রয়েছে, নেট প্যাক রয়েছে এখানে, প্রচুর এক্সিবিশন আছে, এবং বহু ফিল্ম পার্সোনালিটি তারা আসছে, দেশ বিদেশ থেকে বহু ফরেন থেকে যারা এই সিনেমার সঙ্গে যুক্ত রয়েছে, বহু মানুষজন আসছে, ডিগনিটারিরা আসছে, ফিল্মের সঙ্গে সঙ্গে এক্সিবিশন হচ্ছে, ডিসকাশন আছে, SRML সত্যতার লেকচার রয়েছে এখানে, সুধীর মিশ্রা দেবেন এবারে। তো সব মিলিয়ে এবারে ফেস্টিভ্যাল আরও সুন্দর হবে। আর সিএসএ এটা 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 হচ্ছে আমাদের ক্রিয়েটিভ সেকশন রয়েছে, তাদের ব্রেন চাইল্ড। এবারে ক্রিয়েটিভগুলো যেগুলো রাস্তায় পড়েছে সেগুলো ভীষণ ভালো। সো ন্যাচারালি যত সময় যাবে তত বেটার হবে, আরও বেটার হবে, আরও বেটার হবে। যে টম হ্যাংসের সঙ্গে রয়েছে সমিত চট্টোপাধ্যায় আর কি, অ্যালপাচিনোর সঙ্গে অমিতাভ বচ্চনের সঙ্গে, আর টম হ্যাংসের সঙ্গে সমিত চট্টোপাধ্যায়, অ্যালপাচিনোর সঙ্গে অমিতাভ বচ্চন, সবটাই আমার ফেভারিট, সবকটাই, কোনটা ছেড়ে কোনো। আর সব থেকে বেশি ভালো লাগে যে চার্লি